গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় ছিনতাই করা ইজিবাইক মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয় সকালে এসব তথ্য জানান গোবিন্দগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইবনে মিজান এর আগে বারো সেপ্টেম্বর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাঙ্গুরা গ্রামের একটি বাসছাড় থেকে পুলিশ ইজিবাইক চালক আবু রায়হানের মরদেহ উদ্ধার করেছিল